लेखक आशावादी লরিটা থামলো না লরিটা চলে গেল লরি কি বললো থামলো না লরি থামলো না আর লেখক বলে নিজে নিজে গল্প পাঠক লেখক কি গল্পটা বলছেন তাই লেখক নিজে কি আশাবাদী কিসের আশাবাদী করছে না কোনো একটা ঘটনা ঘটবে তিনি এই বিপদ থেকে উদ্ধার পাবে শুধু এক মিনিট এর এরপর বলছে এর মধ্যে কুয়াশা আরো জমেছে অর্থাৎ আরো যত সন্ধ্যে তার বেরিয়ে রাতের দিকে যাচ্ছে কুয়াশা আরো জমছে ঠান্ডা পড়ছে আস্তে আস্তে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো আমি নিজেকে প্রাণপণে প্রহর দিচ্ছি অর্থাৎ নিজেকে তিনি প্রাণপণে সান্ত্বনা দিচ্ছেন যে কিছু একটা ঘটবে এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল দূর থেকে দেখছেন কুয়াশা ভেদ করে দুটো হলদে রঙের চোখ দেখা যাচ্ছে তিনি ভাবছেন কি রে বাবা এটা কোনো জন্তু নাকি বাঘ নাকি হলদে রঙের চোখ না বাঘ নয় দু চোখের যে ফারাকটা সেটা বাঘের চোখ হলে কি হবে কাছাকাছি হবে দুটো চোখ জল জল করে চলবে কিন্তু যে ফারাকটা রয়েছে দুটো চোখের মাঝখানে সেটা বাঘের হতে পারে না বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহুবলে টর্চ করতে লাগলাম লেখক আগেও লরিটাকে দেখে টর্চ করিয়েছিলেন এবার আবার তিনি টর্চটা ঘোরাতে লাগলেন ছোট্ট একটা বেবি অস্টি কি দেখলে একটা বেবি অস্টি অর্থাৎ একটা ছোট গাড়ি একটা বেবি অস্টি অর্থাৎ একটা ছোট অস্টি গাড়ি সে আসছে তার বলতে দুটো চোখ লেখক দেখতে পেয়ে আবার টর্চ দেখাচ্ছিলেন আস্তে আস্তে আসছিল গাড়িটা গাড়িটা কিন্তু খুব দ্রুত আসছিল না খুব আস্তে আস্তে আসছিল এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর চেয়েও জোরে দেখো লক্ষ্য করে গাড়ি সাধারণত কিন্তু এত আসতে চলে না হয় গাড়ি খারাপ হলে বা কোনো কিছু প্রবলেম হলে গাড়ির যান্ত্রিক গোলযোগ হলে বা ড্রাইভার খুব স্লো হলে গাড়ি এরকম আসতে চলে লেখক বলছেন এতই আসতে চলছে যে মানুষ বোধ হয় পা চালালে ওর থেকেও বেশি জোরে হেঁটে যেতে পারে অর্থাৎ এতটাই আস্তে আস্তে গাড়িটা আসছে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়লো একদম এসে পড়লো অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলেন আস্তে আস্তে গাড়িটা এসে পড়লো আমি হাঁকলাম এই অর্থাৎ দাঁড় করার কোনো চেষ্টা করলেন ড্রাইভার দিয়ে কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ লেখক দেখলেন কল্পকথক দেখলেন গাড়িটা থামাবার কোনো লক্ষণই দেখতে পেলেন না ড্রাইভারে গাড়িটা কোনোভাবেই থামাচ্ছে না তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা ওই রকম ধীরে সুস্থে যেমনভাবে আসছিল যে একটা লোক পা চালিয়ে ওর থেকে বেশি দ্রুত যেতে পারে সেরকমভাবেই গাড়িটা চলতে লাগলো আমার পাশ কাটিয়ে যাওয়ার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম অর্থাৎ লেখকের পাশ কাটিয়ে চলে যাচ্ছে গাড়িটা ওরকম আসতে আসতে লেখক সেটা দেখে মরিয়া হয়ে উঠলেন তিনি ভাবলেন না এটাতেই যেভাবেই হোক আমাকে ফিরতে হবে লরিটা দাঁড়ালো না এটা এত আসতে যাচ্ছে আমাকে যেভাবেই হোক এটাতে ফিরতে হবে না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলেছে এসপার আর ওসপার যাও লেখক প্রচণ্ড একদম দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যে একটা কিছু তাকে করতেই হবে এই বিপদ থেকে তাকে উদ্ধার পেতেই হবে গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে গাড়ির মালিক হয়তো ভদ্রতা রক্ষা করার জন্য আমার জন্য দাঁড়াচ্ছেন না আসলে লেখকের মাথায় ওটা আসছে না যে এই জঙ্গলের পথ এখানে কেউ দাঁড়ায় না লেখক ভাবছেন যে কেউ বিপদে তাকে হয়তো সাহায্য করবে কিন্তু সেটা যখন করতে দেখছেন না তখন তার মনে হচ্ছে যে তারও আর ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই তাকে নিজেকে নিজেকে বাঁচাতে হবে আত্মরক্ষা করতে হবে অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লেন দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লেন ভেতরে একদম আর কোনো অপেক্ষা করলেন না এতই আস্তে গাড়িতে যাচ্ছিল যে তিনি দরজার হ্যান্ডেল খুলে গাড়ির ভেতরে ঢুকে পড়লেন জ্বলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদ নয় আমরা সবাই জানি জ্বলন্ত গাড়িতে আমরা উঠতে পারি না উঠলে যে কোনো মুহূর্তে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আর জ্বলন্ত গাড়িতে উঠতে হলে ছুটে ছুটে গিয়ে তবে উঠতে হয় কিন্তু সেটা নিরাপদ নয় আমরা সবাই জানি কিন্তু কি করবো লেখক তখন মরিয়া হয়ে গেছেন তাকে যেভাবেই হোক বাঁচতে হবে এই ঘোর অন্ধকার থেকে এই জঙ্গল পথ থেকে বাঘের ভয় যেখানে সেই বিপদ থেকে তাকে উদ্ধার পেতে হবে তাই তিনি কি করলেন এক মিনিটও সময় নষ্ট করার তার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতি কে জানি এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ এই জায়গাটাও আন্ডারলাইন করো গল্পকথক ভাবছেন যে এটাই হয়তো তার তিনি সশরীরে রাঁচিতে ফিরতে পারবে এটাই তার শেষ তার মূত্র যাওয়া হচ্ছে না তিনি এটাই করে হয়তো তাকে সশরীরে রাঁচিতে ফিরতে পারবে নইলে হয়তো আর সশরীরে ফেরা হবে না বাঘের মুখে তাকে যেতে হবে বা অন্য কোনো বিপদে তিনি পড়বেন এইভাবেই হয়তো তিনি নিজেকে রক্ষা করতে পারবেন নিজের শরীর সহ নিজের রাঁচিতে ফিরতে পারবেন সাইকেলটা রাস্তার ধারে ধরাশারি হয়ে
ভাবছেন বাঘেরাকে সাইকেল খেতে ভালোবাসে, যদি রাত্রে না বাঘে পেটে যায় তারপরে মনে মনে ভাবছেন বাঘেরাকে সাইকেলও খায়। লেখক দেখো কিরকম মজা করছেন আমাদের সাথে। কাল সকালে উদ্ধার করা যাবে, বাঘেরা যদি রাত্রিবেলা এসে সাইকেলটাকে না খায় বা না খেলা করে তাহলে কাল সকালে আমরা ওকে উদ্ধার করবো। আমি সাইকেলের মালিককে আগামীকাল একসময় জানালেই হবে, বেশি বলতে হবে না, খবর দেওয়া মাত্র তিনি নিজেই এসে নিয়ে যাবে। অর্থাৎ গল্পকথন, তিনি একজন লেখক, তিনি স্বনামধন্য লেখক, তাকে সবাই ভালোবাসে, তাই তিনি যদি সাইকেলের মালিককে খবর দেন মালিকই এসে হয়তো সাইকেলটা নিয়ে যাবে, তাকে তার জন্য কেউ কথাও শোনাবে না, তাকে কিছু বলবে না। কিন্তু আমাদের হলে কি আমরা এরকম করতে পারবো? তোমাদের হলে তোমরা যদি অন্য কারো সাইকেল নিয়ে যাও গিয়ে এরকম রেখে দিয়ে চলে আসো তোমাদের পিঠটি ঘুরবে কপালে। কিন্তু লেখক যেহেতু স্বনামধন্য মানুষ তাকে এরকম কোনো কিছু সহ্য করতে হবে না। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় ছোট্ট অস্টিন গাড়ি যতটা ভাবে বড় বসা সম্ভব তিনি বসেছেন। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবে তাহলেই হবে, ডাক্তার যদুগোপালের বাড়ি। এবার তিনি ড্রাইভারের দিকে তাকিয়ে বলতে গেছেন যে তিনি লালপুরার মোড়ে নামবেন, রাঁচিতে গিয়ে লালপুরার মোড়ে নামবেন ডাক্তার যদুগোপালের বাড়ির কাছে। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল, বক্তব্যের বাকিটা আর উচ্চারিত হলো না। গল্পকথক বলছেন আমি বলবো কি, বলতে বলতে আমি মানে আমি বলছি আমার লালপুরায় বারমোড়টায় নামিয়ে দেবে তাহলে এই হবে, মানে বলতে বলবো বলবো আর কি, আমার অবস্থা শেষ। আমি হা করে তাকিয়ে রইলাম, আমার দু চোখ ঠিকড়ে বেরিয়ে আসতে চাইল, আমি কি দেখছি এটা, মানে প্রচন্ড ভয়াত্ম গল্পকথক। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চার ধারে চেপে বসেছে, হাত তুলে গলার কাছটা আলগা করবো সেটাও ক্ষমতা নেই, আঙুলগুলো আমার অবশ হয়ে গেছে। সেই শীতের রাতেও আমার সারা গায়ে ঘাম, দেখো আমার ঘাম দেখা যাচ্ছে, শীতের রাতে আমার ঘাম দেখা দিচ্ছে। অর্থাৎ লেখক এতটাও ভয় পেয়ে গেছেন যে ওখানে কি হচ্ছে, এতটা ভয় পেয়ে গেছে যে সেখানে কি হচ্ছে তিনি বুঝতে পারছেন না। এবার কি হবে, যেখানটায় ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই, তিনি কি দেখছেন যে ড্রাইভারকে বলতে গেছেন যেখানে ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই, জায়গাটা ফাঁকা অথচ গাড়িটা চলছে। লেখক কি করবেন, লেখকের প্রচন্ড ভয় করছে, তার সাথে শীতের রাত প্রচন্ড ভাব দিচ্ছে, লেখক মনে মনে ভাবছেন আমি কি দেখছি এটা। জীব আমার টাকায় আটকে ছিল, কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাক শক্তি ফিরে পেলে পারা যায়, কষ্ট হয়তো করা যায় কিন্তু পেরে লাভ, লাভ তো টিমের, আমার কি
ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছে। ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পেরে পড়েছি তখন মুষল ঘন্টা দুয়েক হয়ে গেছে গাড়িটাতে আমি ওরকম ভাবেই চলেছি লেখক ঘন্টা দুয়েক ওই গাড়িতে চলেছেন ওই ভূতকে সঙ্গে নিয়ে তার মনে হচ্ছে কিন্তু তিনি তার লেজিনেস তার আলস্য তিনি ওই আলস্যের সঙ্গেই গাড়িটার সঙ্গেই চলেছেন। দু ঘন্টা হয়ে গেল গাড়িটা যখন গিয়ে লেভেল ক্রসিং এর মুখে দাঁড়ালো ক্রসিং এর গেট পেরিয়ে যখন লাইনের সামনে এসে গেছে ক্রসিং এর গেট পেরিয়ে গিয়ে একদম লাইনের সামনে এসে তখন তার মুষল হলে এতক্ষণ তিনি আলস্যভাবেই বুঝেছিলেন এতক্ষণ তার কোনো মুষল ছিল না দু ঘন্টা ধরে তিনি ওরকম আলস্যভাবেই চলেছেন যে তার তাকে গন্তব্যে ফিরতে হবে। এই অবধি থাকলো আমরা পরের অংশ পরে ফিরতে ধন্যবাদ।